মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে বেগম জিয়ার বিদেশি চিকিৎসা জানালেন মির্জা ফখরুল শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে চেষ্টা চলছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে দ্বিতীয় ডোজ অন্য কোম্পানি নেওয়া যাবে কিনা এমন প্রশ্নে ভিন্ন মত আরও ৫০ জনের মৃত্যু সময় সংবাদে সঙ্গে আছি আমি খান তাসনিন আহসান হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসার বিষয়ে তার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরও তা নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর দুপুরে সময় সংবাদকে একথা জানান মির্জা ফখরুল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন নগরের এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিউতে গত দুদিনে তার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করেন তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড গত রাত পর্যন্ত বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা এদিকে সিসিউতে ভর্তির তৃতীয় দিনেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো রিভিউ করেই মূলত মেডিকেল বোর্ড বেগম জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করছে বলে জানান তিনি দেশে না বিদেশে চিকিৎসা হবে বেগম জিয়ার এমন গুঞ্জন চলছে বেশ কদিন ধরেই তবে বিএনপি কি ভাবছে সে বিষয়ে উত্তরে মির্জা ফখরুল সাফ জানিয়ে দেন দেশের বাইরে বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড তবে তাকে বাইরে যেতে হলে নির্ভর করতে হবে সরকারের সদিচ্ছার উপর গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই মাসেরই 27 তারিখ দ্বিতীয়বারের মতো তাকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের পরামর্শই সেদিন থেকেই হাসপাতালে ভর্তি বেগম জিয়া শ্বাসকষ্ট বেড়ে গেলে গত 3রা মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিউতে এখনও সেখানে আছেন সাবেক প্রধানমন্ত্রী আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা একদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসছে না টিকার কাঙ্ক্ষিত চালান অন্যদিকে নতুন উৎস থেকে টিকা সংগ্রহ নিয়েই এখন অপেক্ষা বাংলাদেশের বুধবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন 12 মের মধ্যে চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ দেশে আসবে স্বাস্থ্য মন্ত্রণালয় বিকল্প সব উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে অন্যদিকে অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন টিকা পাঠাতে না পারলে টাকা ফেরত নেওয়ার সুযোগ রয়েছে ভারতের কাছ থেকে এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 50 জনের মৃত্যু হয়েছে দেশে ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকা প্রয়োগের আনুষ্ঠানিকতা কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আসবে বাংলাদেশে এসেছেও তাই তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল তো বটেই প্রতিশ্রুত 3 কোটি ডোজের মধ্যে 1 কোটি 2 লাখ আসার পরই এখন পুরোপুরি বন্ধ টিকা আমদানি এ অবস্থায় দেশে দ্বিতীয় ডোজের টিকা এমনকি গণটিকা কার্যক্রমও হোঁচট খাচ্ছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুতই টিকার বন্দোবস্ত করতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার বুধবার মন্ত্রণালয়ে টিকা সংক্রান্ত বৈঠকের পর স্বাস্থ্য সচিব জানালেন চীনের সিনোভ্যাক ভ্যাকসিনই এখন নতুন আশা টিকার ব্যাপারে সকল সোর্স নিয়ে আমরা কাজ করছি আমাদের আজকে কমিটির প্রথম সভা ছিল আমরা স্বল্পতম সময়ের ভিতর চীনের থেকে টিকা পেয়ে যাব এদিকে পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসভবনে সাংবাদিকদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা 60 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে তিনি জানান 12 মের মধ্যে চীনের সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসবে আমেরিকাতে ওরা বলেছে যে 60 মিলিয়ন আপনার অ্যাস্ট্রাজেনেকা আছে তারা ইউজ করতেছেন তবে আমরা তখন সাথে সাথে আমেরিকাকে রিকোয়েস্ট করেছি আমার সাথে কাল আগামীকাল বোধহয় ইউএস অ্যাম্বাসাডার দেখা করবে সে আপডেট দেওয়ার জন্য তাদের অ্যাম্বাসাডার ঢাকায় যিনি উনি আমাদের বলেছেন যে 12 তারিখের মধ্যে আসবে
তবে ভারতের টিকা রপ্তানির ইস্যুতে এবার মুখ খুললেন অর্থমন্ত্রীও। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, টিকা না দিলে টাকা ফেরত পাওয়ার সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ। বুধবারও চব্বিশ ঘন্টার হিসেবে কোভিড-19 50 জনের মৃত্যু এবং 1742 জন নতুন করে শনাক্ত হয়েছেন দেশে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টিকা সরবরাহের ঘাটতি থাকলে দুই কোম্পানির দুই ডোজ দেয়া যাবে কিনা এ নিয়ে ভিন্ন মত আছে বিশেষজ্ঞদের। অনেকের মতে নির্দিষ্ট টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে না পারলে দেয়া যেতে পারে ভিন্ন কোম্পানির ডোজ। তারা বলছেন, তাত্ত্বিক দিক বিবেচনা করলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ হতে পারে স্পুটনিক বি, তবে এমন সিদ্ধান্ত নিতে নারাজ আইইডিসিআর। আর অ্যাস্ট্রাজেনেকার টিকা সময় মতো আসবে বলে প্রতিষ্ঠানটির দাবি। সোমবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে টিকার প্রথম ডোজ নিয়েছে 58,19,709 জন, দ্বিতীয় ডোজ 29,36,000, অর্থাৎ এখনও 28,83,000 মানুষ দ্বিতীয় ডোজ নেয়ার বাকি, আর টিকার মজুদ আছে প্রায় 15.5 লাখ। এমন অবস্থায় ঘাটতি 13 লাখেরও বেশি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সপ্তাহ দুয়েকের মধ্যে অক্সফোর্ডের টিকার চালান না পেলে বিকল্প হিসেবে তাদের অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া যাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে মাথায় রাখতে হবে যে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে সেটিরই দ্বিতীয় ডোজ নিশ্চিত করা, তবে তার সম্ভব না হলে একই ফর্মুলার অন্য টিকা নেওয়া যেতে পারে। এই সিদ্ধান্তের আলোকেই পৃথিবীর অন্যান্য দেশগুলো এই কাজটা করেছে। তা আমরাও সেই অবস্থায় যদি পড়ে যাই, আমাদেরকে একটি বিকল্প ভ্যাকসিন দিতে হবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক যে তত্ত্বীয় জ্ঞানটুকু জানা আছে সেটার উপর ভিত্তি করে আসলে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। যদিও এ নিয়ে রয়েছে ভিন্ন মত। আইডিসিআর বলছে, পূর্ণাঙ্গ গবেষণা না হলে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, আর আপাতত দুই কোম্পানির দুই ডোজ নিয়ে ভাবছেন না সরকার। পরবর্তী কোনো বৈজ্ঞানিক তথ্য না আসা পর্যন্ত আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যেই কোম্পানির টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ সেই কোম্পানির টিকা থেকেই। বিশ্বজুড়ে ভ্যাকসিন সংকটের প্রেক্ষিতে মডার্নার সঙ্গে ফাইজার আর অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্পুটনিক ভির মিক্সড করে নতুন ডোজ নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস সহ বেশ কিছু দেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি না যেতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, ঈদ সামনে রেখে দেশের কলকারখানা মালিকদের অবশ্যই শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। লকডাউনে অনেকেই চোরাই পথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, এটা আমরা লক্ষ্য করছি। সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে 26 জন প্রাণ হারিয়েছেন। মনে রাখবেন, সরকারকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলেই উৎসবের আগে মৃত্যু ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজে এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে বেগম জিয়ার বিদেশি চিকিৎসা, জানালেন মির্জা ফখরুল। শারীরিক অবস্থা অপরিবর্তিত। এই ছিল এখনকার মতো, চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। পবিত্র মাহে রমজানের ইতিমধ্যে দুই তৃতীয়াংশ শেষ হয়ে গিয়েছে, অতিবাহিত হয়ে গিয়েছে, শেষ 10 দিন আমরা উপনীত হয়েছি এবং আজকে 22 রমজান চলছে, অর্থাৎ কিছুক্ষণ পরে ইফতার করলে 22 রমজান পূর্ণ হবে। দর্শক, স্বাগত জানাচ্ছি সহসংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। আমি স্বাগত জানাচ্ছি তোহা খান তামিম। দর্শক, আজকে আমরা চলে এসেছি রাজধানীর মিরপুরে এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখানে নানা ঢঙের নানা পদের কিন্তু বাহারি রকম ইফতারের আয়োজন এখানে করা হয়েছে। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রথম দিকে বলা হচ্ছিল যে ক্রেতা উপস্থিতি কিন্তু খুবই কম ছিল, কিন্তু দিন যত গড়িয়েছে বিশেষ করে মার্কেট খোলার পর থেকেই কিন্তু এই যে ক্রেতা সমাগম সেটি আসলে বেড়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই দোকানটিতে আমরা রয়েছি, যে রেস্টুরেন্টটিতে রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাজা পোড়ার যে আইটেমগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই, কিন্তু তারা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে এই ভাজা পোড়ার পাশাপাশি অন্যান্য যে খাবার, অর্থাৎ বেসিক যে খাবারগুলো বা সলিড যে খাবারগুলো, বিশেষ করে রুটি আইটেম কিংবা তান্দুরি টাইপের যে খাবারগুলো রয়েছে কিংবা পরোটা রয়েছে কিংবা
ফ্রাইড রাইস অথবা চিকেন ফ্রাই কিংবা অন্যান্য যে সমস্ত মাটন বিফ আইটেম চিকেন আইটেম এগুলো রয়েছে সেগুলো আসলে তারা এখানে আয়োজন করেছেন, যদিও ভাজা পোড়ার যেই যে আইটেমগুলো সেগুলি আসলে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ তার হিসাবে তারা বলছেন যে সারাদিন রোজা রাখার পরে একজন রোজাদার ব্যক্তি সারাদিন যখন রোজা রাখেন তখন দিন শেষে আসলে ইফতারিতে ভাজা পোড়া বা অতিরিক্ত তেলযুক্ত খাবারগুলো খেলে তারা অসুস্থ হয়ে পড়বেন। এই সব চিন্তা করে কিন্তু তারা এই যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো আসলে তারা এখানে পসরা সাজিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেশমি কাবাব রয়েছে, সেখানে রেশমি কাবাব প্রতি পিস 150 টাকা করে দাম হাঁকা হচ্ছে। এছাড়া প্লেন নান রয়েছে, সেটির সাথে খাওয়ার জন্য সেখানে এই নানের দাম হচ্ছে 40 টাকা পিস। এটি কি আসলে গার্লিক চিকেন? এটা হচ্ছে রেশমি কাবাব। আচ্ছা, এটি পিস কত করে? এটা হচ্ছে আপনার ডালি কাবাব 40 টাকা। আর এটি কি? এটা হচ্ছে আপনার ডোমেস্টিক 70 টাকা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যে বিভিন্ন রকম ধরনের যে কাবাবের আইটেমগুলো সেই কাবাবের আইটেমগুলো রয়েছে। পাশাপাশি আমরা এখানে এগ নুডলস দেখতে পাচ্ছি যে এগ নুডলস এখানে দেওয়া হয়েছে। এগ নুডলস কত করে প্লেট বিক্রি করছেন? 100 টাকা। 100 টাকা প্লেট? জি। এখানে এগ নুডলস 100 টাকা প্লেট তারা বিক্রি করছেন। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শাশলিক রয়েছে, চিকেন শাশলিক রয়েছে। চিকেন শাশলিক কত করে বিক্রি করছেন এখানে? 100 টাকা। আচ্ছা, চিকেন শাশলিকও 100 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো এছাড়া আমি বলা যায় যে এখানে অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেখানে চিকেন তান্দুরি আমরা লক্ষ্য করছি, এখানে 125 টাকা পিস এখানে চিকেন তান্দুরি দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা চিকেন ফ্রাই দেখতে পাচ্ছি, চিকেন ফ্রাই এখানে 50 টাকা পিস এখানে দেওয়া হয়েছে। এছাড়া চিকেনের যে আইটেমগুলো রয়েছে সেগুলো তো আছে, পাশাপাশি এখানে আমরা ফ্রাইড রাইসের লক্ষ্য করছি। ফ্রাইড রাইস এখানে লক্ষ্য দেখতে পাচ্ছি যে 100 টাকা প্লেট এখানে ফ্রাইড রাইস তারা বিক্রি করছেন। এছাড়া চিকেন চিলি অনিয়ন কিংবা ভেজিটেবল আমরা লক্ষ্য করছি, অর্থাৎ চাইনিজ সবজি বা চাইনিজ রেসিপি দিয়ে যে সবজি তৈরি হয় সেই সবজি আমরা এখানে লক্ষ্য করছি। যদিও ছোটো ছোটো করে চিকেন এখানে কেটে দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে চিকেন ঝাল ফ্রাই আমরা লক্ষ্য করছি। এখানে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই, একটু জানার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছি যে ভাজা পোড়ার যে আইটেমগুলো প্রায় দোকানে দেখে থাকি, আপনারা একটু কম করেছেন, এর কারণটা কি? আসলে এখন তো ব্যাপারটা হচ্ছে যে করোনাকালীন সময় আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, যে নর্মালি আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতারির সময় ভাজা পড়ে গ্যাসিডিটির সমস্যা হয় বা শারীরিক অনেক রকম জটিলতায় আসে। সেদিকে লক্ষ্য রেখে আমরা স্বাস্থ্যসম্মতভাবে যত ভালোভাবে খাওয়া যায়, স্বাস্থ্যকর খাবার খাওয়া যায়, ওইদিকে আমরা মনোযোগ দিচ্ছি। কিন্তু আমরা জানি যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে কিন্তু প্রথম থেকেই আমরা দেখি যে ইফতারে কিন্তু ভাজা পোড়া খাওয়ার ব্যাপারে মানুষের আগ্রহটা বেশি থাকে, পেঁয়াজু বেগুনি কিংবা আলুর চপ এগুলো আর কি। তবে এবার মানুষ করোনাকালীন সময়ের কারণেই হয়তো বা মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে, যে আগে যেরকম ভাজা পোড়ার দিকে বেশি মনোযোগ দিত এখন সেটা কমে আসছে। মানুষ এখন স্বাস্থ্যকর খাবার বা ভেজিটেবল বলেন এই ধরনের সফট খাবার যেগুলো আছে, যে ভাজা না, তেলে ভাজা না, এরকম খাবারগুলোকে প্রায়োরিটি বেশি দিচ্ছে মানুষ। এখন ক্রেতা সমাগম কেমন হচ্ছে? প্রথম দিকে আমরা দেখেছিলাম যে একটু কম ছিল, এখন কি অবস্থা? শুরুর দিকটা তো আসলে একটু ভীতিকর ছিল, অনেক রেস্ট্রিকশন ছিল, আমরা ওইভাবে আয়োজন করিনি। তবে শেষ সময় এসে মোটামুটি ভালো সাড়া পাচ্ছে লোকজনের, সবাই বের হচ্ছে, ইফতার নিচ্ছে, ভালোভাবেই সব কিছু হচ্ছে, ব্যবসা ভালোই যাচ্ছে মোটামুটি। এখন ক্রেতা সমাগম বাড়ছে এবং কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি জানাচ্ছিলেন যে প্রথম দিকে রমজানের যেরকম বিক্রি চলছিল তার থেকে একটু হলেও তার বেড়েছে। আমরা এই মুহূর্তে দই বড়া দেখতে পাচ্ছি, ইফতারে কিন্তু বেশ জনপ্রিয় একটি আইটেম এই দই বড়া। এখানে দই বড়া প্রতি পিস 60 টাকা করে তারা বলছেন, যে প্রতি পিস তারা 60 টাকা করে দিচ্ছেন। এবং তারা বলছেন যে এই দই বড়াটি তাদের বিশেষ, তাদের আয়োজনটাও দেখলাম যে বেশ বিশেষ, কারণ এখানে আচার দেওয়া হচ্ছে, পাশাপাশি অন্যান্য যে মশলা রয়েছে সে মশলা এখানে ছিটে দেওয়া হচ্ছে। তো এছাড়া ইফতারিতে জিলাপি আইটেমও কিন্তু বেশ জনপ্রিয় জিলাপি আইটেম এখান থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোম্বাই জিলাপি প্রতি কেজি তারা 250 টাকা করে রাখছেন। চিকন জিলাপি এবং মোটা জিলাপি দুটোর মধ্যে পার্থক্যটা কি? একটা একটু ক্রেপসি এবং রস কম, আরেকটা হলো রসালো, এটা উন্নত মানের। এইটা 250, এটা 300, চিকনটা 300, এই মোটাটা 250, চিকনটা 300, মোটাটা 250 কেজি। তো বরাবরই আমরা লক্ষ্য করে থাকি যে বিশেষ করে জিলাপির ক্ষেত্রে চিকন জিলাপিটা কিন্তু আসলে দাম একটু বেশি হয়,
এবং মোটা জিলাপি, সেটা সেটা আসলে দাম একটু কম হয়। আরও একটি দোকানে চলে এসেছি, আরও একটি রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা প্রতিটি রেস্টুরেন্টে দেখতে পাই যে হালিমের যে উপস্থিতি সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাই, কারণ ইফতারিতে হালিমের যেই আবশ্যিকতা সেটা কিন্তু আসলে প্রবলভাবে যারা রোজা রাখেন দিন শেষে তারা কিন্তু তরল কিছু খেতে চান, বিশেষ করে স্যুপ জাতীয় খাবার কিংবা হালিম জাতীয় খাবার। এটি কিন্তু বেশ বলা যায় যে জনপ্রিয়, হালিমের বিষয়টি কিন্তু বেশ জনপ্রিয়। প্রতিটি দোকানে কিন্তু নানাভাবে নানা ঢঙে কিন্তু এই হালিমকে উপস্থাপন করা হয়, এবং কেউ বিফ হালিম তৈরি করেন, কেউ মাটন হালিম তৈরি করেন, বিভিন্নভাবে কিন্তু হালিম আসলে তৈরি করে থাকেন। তো ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিফ হালিম তৈরি করা হয়েছে, এবং তারা বলছেন যে এটি শাহী হালিম। তারা বলছেন এটি আসলে শাহী হালিম। কেন নাম দিয়েছেন আপনারা? এটা হচ্ছে কিংসের স্পেশাল শাহী হালিম, তাই এটার নাম শাহী হালিম। এটা হচ্ছে স্পেশালভাবে করা। কত করে দাম রাখছেন আপনারা? আর হচ্ছে গিয়ে 160 টাকা, 300 টাকা, 500 টাকা, আর হচ্ছে গিয়ে খাসিরটা 400 টাকা, 200 টাকা, 600 টাকা। তো এখানে দাম তারা হাঁকছেন 500 থেকে 150 টাকা প্লাস পর্যন্ত, অর্থাৎ 500 থেকে শুরু এবং আরও নিচে আছে, অর্থাৎ 500 টাকা থেকে তারা 100-150 টাকার মতো তারা দাম রাখছেন। বিভিন্ন যেই তাদের যে মালসা রয়েছে বা তাদের যে বাটি রয়েছে, মাটির যে বাটিগুলো রয়েছে, সেই সরাইয়ের অনুযায়ী দাম তারা আসলে রাখছেন। এখানে আমরা স্যুপের যে আইটেমগুলো রয়েছে সেই স্যুপ আইটেমগুলো এখানে আমরা লক্ষ্য করছি। এখানে যদিও এই বেশ একটি নতুন একটি আইটেম, অর্থাৎ স্যুপ কিন্তু সাধারণত কোনোরকম কোনো রেস্টুরেন্টে আসলে খুব একটা কম দেখা যায়। আমরা সাধারণত দেখতে পাই যে স্যুপ আইটেমগুলো কম দেখতে পাই। আপনারা স্যুপের ব্যবস্থা করেছেন কারণ রোজা থেকে মানুষ একটু হালকা খাবার খেতে ভালোবাসে, আর স্যুপটা অনেক হেলদি এবং মানে এটা খেলে কোনো রকম অ্যাসিডিটি হবে না, আর এবং এটা অনেক হেলদি। যেমন এটাতে চিকেন আছে, প্রন আছে, থাই স্টাইলে তৈরি, তো থাই পাতা আছে, অনেক কিছু আছে, এটা অনেক হেলদি, এই জন্য আমাদের এটা অনেক বেশি সেল হয়। আপনারা খেলেই বুঝতে পারবেন, আসুন। আমাদের এই স্যুপটা কত করে বিক্রি করছেন আপনি? স্যুপের দাম খুবই কম, আমরা যে ইনগ্রিডিয়েন্টগুলো দিই তার চেয়ে দাম খুবই কম, মাত্র 80 টাকা। 80 টাকা বাটি, এটা হিসাবে 80 টাকা বাটি, 1:1। মানে এক বাটিতে একজন ভালো মতো খেতে পারবে 80 টাকা করে প্রায়। এছাড়া আপনার আর কি কি আইটেম করেছেন? এছাড়া আমাদের দই, চিনি, কাবাব আইটেম আছে অনেক রকম, এবং অনেক রকম স্প্রিং রোল, ফিশ রোল, ফিশ টিকা। এখানে মিরপুরের মধ্যে আমাদের এখানকার মতো ফিশ আইটেম আর কোথাও নেই। ফিশ থেকে শুরু করে সব আছে, বিফ তেহারি অনেক কিছু আছে, চিকেন ঝাল ফ্রাই, পরোটা, গ্রিল বারবিকিউ সব। জি ধন্যবাদ। জানছিলাম তাদের যেই আইটেমগুলো রয়েছে বাহারি আইটেম, এই দোকানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ বাহারি আইটেম রয়েছে। এখানে অন্থন দেখতে পাচ্ছি 25 টাকা পিস করে তারা রাখছেন, পাশাপাশি এখানে চিকেন উইংস 40 টাকা করে তারা বিক্রি করছেন, চিকেন ফ্রাই তারা 80 টাকা করে বিক্রি করছেন। এছাড়া অন্যান্য যে সমস্ত আইটেমগুলো রয়েছে, বিশেষ করে ভাজা পড়া যে আইটেমগুলো, পাকোড়া কিংবা আলুর চপ, ডিমের চপ কিংবা বেগুনি, এই আইটেমগুলো তো রয়েছে। পাশাপাশি আমরা এখানে যেই মিষ্টি যে আইটেমগুলো রয়েছে, বিশেষ করে দই কিংবা ফিরনি যে আইটেমগুলো, সেইগুলো কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এখানে আমরা চিক স্টেক দেখতে পাচ্ছি, চিকেন স্টিক বিক্রি হচ্ছে 50 টাকা করে পিস তারা রাখছেন, পাশাপাশি স্প্রিং রোল তারা 25 টাকা করে রাখছেন। চিকেন শাশলিক আমরা এর আগে যে দোকানটিতে দেখেছিলাম সেখানে আমরা চিকেন শাশলিকের কথা বলেছিলাম, পাশাপাশি এখানে আমরা দই বড়া লক্ষ্য করছি। দই বড়া এখানে কত করে পিস? অনলি 60 টাকা দই বড়া তার এখানে 60 টাকা করে দিচ্ছেন, যদিও এর আগে যে দোকানে দেখিয়েছিলাম সেখানেও কিন্তু আমরা 60 টাকা করেও লক্ষ্য করছি। তো এখানেও দই বড়া তারা 60 টাকা করে রাখছেন। তো এছাড়া চিকেন চাউমিন রয়েছে, পাশাপাশি রয়েছে এখানে আমরা চিকেন ঝাল ফ্রাই লক্ষ্য করছি। তো বলা যায় যে যেই ভাজা পোড়া যে আইটেমগুলো রয়েছে সেগুলো তো রয়েছে, পাশাপাশি অন্যান্য যে সমস্ত চিকেন আইটেম বা জনপ্রিয় যে ইফতারির আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, একটু জানার চেষ্টা করব যে কী কী নিতে আসছেন এবং এখানে কেমন পাওয়া যায়। ভালো, একটু ফিশ রোল নিব, তারপরে কাবাব নিব, এগুলো নিতে আসছি আমি, প্রতিদিনই আসি। স্বাস্থ্যবিধি তারা কি মানে? ঠিক মতো? হ্যাঁ, ভালো, আমরা সব কিছু মেনটেন করে চলে এবং খাবার খুবই হাইজিনিক। যদিও এই রমজানটা আসলে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন আবহাওয়া এসেছে আর কি, কি মনে হয় যে লকডাউন চলছে সব মিলিয়ে তারপরে আবার রমজানও এসেছে? সবারই আসলে স্বাস্থ্যবিধি মেনটেন করে চলা উচিত, মাস্ক পরা উচিত, এবং যেখানে যাওয়া উচিত অবশ্যই ফ্যামিলির কথা খেয়াল করা উচিত। এই তো
একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আসলে সবারই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে যারা ক্রেতা রয়েছেন প্রত্যেকের মুখে কিন্তু আমরা আসলে মাস্ক তো লক্ষ্য করছি, পাশাপাশি স্বাস্থ্যবিধি যেটি আসলে বলা যায় সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি। যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু কড়াকড়িভাবে বলা হয়েছে যে এই যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রেস্টুরেন্টগুলো খোলা থাকবে এবং ভেতরে কেউ বসে খেতে পারবেন না, খাবার সরবরাহ করতে পারবেন। যদিও এখানে ওই ধরনের কোনো ভিড় আসলে আমরা লক্ষ্য করছি না, রাস্তার পাশে হওয়ার কারণে মানুষজন এখানে আসছেন। যদি শারীরিক যে দূরত্ব সেটি আসলে মেনে চলা খুব কঠিন হয়ে পড়ছে, তবে প্রত্যেকের মুখে আমরা আসলে মাস্ক লক্ষ্য করেছি। যারা বিক্রয় কর্মী রয়েছেন তাদেরও কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যেই প্রবণতা সেটি আসলে আমরা লক্ষ্য করছি। তো সব মিলিয়ে বলা যায় যে রমজানে কিন্তু ইতিমধ্যেই 2/3 অর্থাৎ 3/2 শেষ হয়ে গেছে, শেষ 10 দিন আমরা উপনীত হয়েছি এবং 22 রমজান, আর কিছুক্ষণ পরে ইফতার করলে কিন্তু 22 রমজান পূর্ণ হয়ে 23 রমজানে পড়ে যাবে। তো প্রতিদিনের মতো এই ছিল আজকের ইফতার বাজার রাজধানীর মিরপুর থেকে।